গত 6 এপ্রিল বান্দরবানে পাহাড়ি দুটি সশস্ত্র সংগঠনের মধ্যে গোলাগুলিতে 8 জন নিহতের ঘটনার পর রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়ন থেকে আবারো 73টি বং পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে রোয়াংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে। শিশু ও বয়োবৃদ্ধ সহ 73টি বং পরিবার আজ 9 এপ্রিল নিজের বসতভিটা সদর ইউনিয়নের পাইনখং ও কপলং পাড়া থেকে প্রায় 9 কিলোমিটার দূরে সদর উপজেলার রোয়াংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেয়। এর আগে 6 এপ্রিল বান্দরবানের খামতামপাড়ায় পাহাড়ি দুটি সশস্ত্র সংগঠনের মধ্যে গোলাগুলিতে 8 জন নিহত হয়। এতে আতঙ্কিত হয়ে প্রাণ বাঁচাতে নিজ গ্রাম বসতভিটা ছেড়ে পালিয়ে এসে 59টি খিয়াং পরিবার রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নিয়েছিল।